بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا دخلتم بيوتا فسلموا على أنفسكم تحية مباركة من عند الله সম্মানিত আজকের অডিয়েন্স দূর থেকে কাছের থেকে আমাদের সাথে যারা শরীক হয়েছেন ইউরোপ অথবা আমেরিকা থেকে সবাইকে মোবারকবাদ জানিয়ে আমি আবুল হোসেন শুরু করছি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সামাজিক আদাব সামাজিক আদাবের মাস থেকে আমি কয়েকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ প্রথম বিষয় হচ্ছে সামাজিক আদাবের মাঝে যে আমরা আমাদের বাড়ি ঘরে কিভাবে করে ঢুকব তারপর কার সাথে দেখা সাক্ষাৎ হলে পরে কী করব যেগুলো মোটামুটি জানা আছে আমি জানা অনেকগুলো বিষয় আজকে আবার সবার সাথে একটু রিমাইন্ডার হিসাবে শেয়ার করতে চাইব ইনশাআল্লাহ তো প্রথম বিষয় হচ্ছে কোরআনে হাকিমের সূরা নূর থেকে আমি যে আয়াতে করিমার একটা অংশ তিলাওয়াত করেছি ফাইদা দখলতুম বুয়ুতান যখন তোমরা নিজেদের ঘরবাড়িতে প্রবেশ করো তখন ফাসাল্লিমু আলা আনফুসিকুম তোমরা তোমাদের নিজেদের উপর সালাম জানাও সালাম দিয়ে ঢুকো বলবেন নিজের ঘর তো নিজের ঘরে আবার ঢুকতে আবার এখানে আদাব কী নিয়ম কী এত নিয়ম শৃঙ্খলা আবার কিসের হ্যাঁ সব জায়গার এক একটা আদাব আছে আপনার বাড়িতে যদি আমি যাই তাহলে আপনার বিনা পারমিশনে আমি গিয়ে কোনো রুমে ঢুকতে পারবো না আপনি যেখানে আমাকে পারমিশন দিবেন যে হুজুর এখানে বসেন আমি সেখানেই বসতে পারবো আবার সেখানে বসার জন্য নিয়ম আলাদা আছে যে আপনি একটা চেয়ারে বসেন কিন্তু আপনার চেয়ারটা আপনি আপনি আমার জন্য দাঁড়িয়ে আছেন আমি গিয়ে আপনার চেয়ারে বসতে পারবো না বরং আপনি পারমিশন দিবেন যে হুজুর এখানে বসেন এই সোফায় বসেন এই চেয়ারে বসেন তখন আমি বসতে পারবো তো এই জন্য সব জায়গারই নিয়ম আছে আল্লাহর ঘর মসজিদে আসবেন আপনি কেমনে বসবেন এবারে আপনি কেমনে কী করবেন তারও নিয়মকানুন আছে আমরা পরে আসতেছি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন দিয়ে বললেন যে ফাইদা দখলতুম বুয়ুতান যখন তোমরা তোমাদের ঘরে ঢুকো তখন তোমরা সালাম জানাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কিছু আদব অ্যাড করেছেন তিনি শিক্ষা দিয়েছেন তুমি বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ বলে ডান পা দিয়ে তোমার বাড়িতে ঢুকো সুবহানাল্লাহ বিহামদিহি এখন এই বিসমিল্লাহ বলার অর্থ কী যে আমি আল্লাহর নামে ঢুকছি যখন একজন মানুষ যখন তার নিজ বাড়িতে গিয়ে বিসমিল্লাহ বলে ডান পা দিয়ে ঢুকে তখন তার সাথে শয়তানরাও চেষ্টা করে এবং দুষ্ট জিনরা চেষ্টা করে তার সাথে গিয়ে দাখিল হয়ে যেতে যেইমাত্র এই ব্যক্তিটি বিসমিল্লাহ বলে তার দৌড় দিয়ে পা ঢুকলো কেমন তখন সাথে সাথে এই শয়তান বলে তার লিডারকে ডাক দিয়ে বলে যে আজকে আমার জন্য এই ঘরে প্রবেশ করার পারমিশন নাই কারণ সে বিসমিল্লাহ বলে ফেলেছে দেখছেন নি কত শক্ত বিসমিল্লার কত মর্যাদা তো এই জন্য শয়তান যখন বলে যে আমার আজকে ঢুকার পারমিশন নাই কারণ সে বিসমিল্লাহ বলেছে এরপরে সে নিজে তার রুমে গিয়েছে বিসমিল্লাহ বলেছে খাওয়ার প্লেটে বসছে বিসমিল্লাহ বলল এরপরে শুয়ার বিছানায় গিয়ে বিসমিল্লাহ বলল সব জায়গায় আল্লাহর নাম যখন স্মরণ করে তখন তার সাথে আল্লাহ তাআলা কানেক্টেড হয়ে যান কেমন তার সাথে আল্লাহ তাআলা কানেক্টেড হয়ে যান আর শয়তান বিসমিল্লাহ বলার কারণে ডিসকানেক্টেড হয়ে যায় এবং সে আফসোস করে এবং শেষ পর্যন্ত সে আফসোস করে তার লিডারকে সে জানায় যে লা তুআমা ফিহি আল ইয়াউম লা তুআমা লানা ফিহি ওয়ালা
লুবসা ফিহি ওয়ালা দুখুলা ফিহি, আমার এই ঘরে আজকে প্রবেশ করার পারমিশন নেই, তার সাথে খাওয়া দাওয়ার জন্য কোনো খাবারও আমার নাই, তার সাথে শোয়ার জন্য আমার কোনো সুযোগ নাই আজকে, কারণ সে সব জায়গায় বিসমিল্লা বলেছে। এজন্য আদাব হচ্ছে আমরা প্রথমে ঢুকবো বিসমিল্লা বলবো। আবার এখানে অনেকে বিসমিল্লাহ রহমান রাহিম পুরোটা বলেন না, পুরোটা বলার নিয়ম নাই, বিসমিল্লা বিসমিল্লা বলে আমরা ঢুকবো, আমি আল্লাহর নামে দাখিল হলাম, বাস এর দূরে না। তাইলে এই হলো এক নম্বর কাজ যে বিসমিল্লা বলা, দুই নম্বর কাজ হচ্ছে ডান পা দিয়ে ঢোকা, তিন নম্বর হচ্ছে আসসালামু আলাইকুম বলা। বাসায় যারা আছেন ওদের প্রতি সালাম দিলেন, নিজের উপর সালাম দিলেন, কেউ যদি নাও থাকে বাসায় কেউ নেই, খালি করে ঢুকছেন, তাইলে আপনাকে আল্লাহ বলছেন যে ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তোমরা তোমাদের নিজেদের উপর সালাম দাও, অর্থাৎ তোমার নিজের ওয়াইফ ঘরে আছেন, তোমার সন্তানরা ঘরে আছেন, বাবা বাবা ঘরে আছেন বা যে কেউ ঘরে আছে, এই ঘরের মধ্যে তুমি নিজেও এগিয়ে এখন দাখিল হয়ে গেছো, অতএব তোমাদের উপর সালাম দাও। এখন আপনি সালাম দিবেন, কেউ যদি ঘরে নাও থাকে খালি করে সালাম দিবেন, কেমন সালামের জবাব পাওয়ার কোনো প্রয়োজন নেই, হ্যাঁ লোকজন থাকলে জবাব তো আসবেই, আর যদি কেউ না থাকে খালি ঘরে হয় আপনি সালাম দিবেন আল্লাহর হুকুম। কোনো কোনো সালামের জবাব আমরা পাই না, আবার কোনো কোনো সালামের জবাব পাই, যেমন কবরিস্তানে গিয়ে যখন আপনি আমি সালাম দিই কোনো জবাব পাই, জবাব লাগে না, এই জন্য হুকুম হচ্ছে সালাম দাও। তাইলে আপনি আমি সালাম দিয়ে আমাদের ঘরগুলোর মধ্যে প্রবেশ করব। তিনটি কাজ, এক নম্বর বলছি যে বিসমিল্লা বলে দাখিল হওয়া, দুই নম্বর দাখিল হওয়ার জন্য ডান পা দিয়ে দাখিল হওয়া, আর তিন নম্বর হচ্ছে আসসালামু আলাইকুম বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় আসলে পরে তার স্ত্রীদেরকে তিনি একটু জিজ্ঞেস করতেন, যদি সালামের জবাব তিনি না পেতেন তাহলে তিনি কিচেনে যেতেন, বেডরুমে যেতেন, হয়তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বেডরুমে আছেন বা যে স্ত্রী ঘরে গিয়ে ঢুকলেন তিনি হয়তো কিচেনে আছেন, এই জন্য তিনি খুজাইয়াত তালাশ করে, মানুষ খুঁটায় তালাশ করে গিয়ে তিনি সালাম দিতেন। তাইলে দৌড়ের সালাম হচ্ছে আল্লাহর হুকুম, আর পরে যে ব্যক্তি যেখানে আছে, রুমে হোক কিচেনে হোক যেখানেই আছেন, ওনাকে গিয়ে সালাম দেওয়াটা আরেক সুন্নত, পারলে দিবেন। স্ত্রীকে সালাম দেওয়া একটা রহমত, শুধু সালাম না, স্ত্রীকে সালাম দেওয়া, হাই হ্যালো বলা, কেমন আছো, কী করছো, উনি হয়তো পাকশাকে ব্যস্ত আছে বা ঘর টাইডি আপ করতে ব্যস্ত আছে, যে অবস্থাই হোক না কেন আপনি স্বামী হিসেবে গিয়ে যদি আপনি ওনাকে একটু জিজ্ঞেস করেন কেমন আছো, কি খাওয়া দাওয়া হয়ে গেছে, নাকি পাকশাক হচ্ছে না, নাকি হয়ে গেছে বাকি আছে ইত্যাদি, যদি দেখেন বেশি ব্যস্ত পারলে হেল্প করলেন, আর না আপনি নিজেকে নিজে হেল্প করেন, নিজে গেছেন বাসায় এখন একটু রেডিমেডি হন, আপনি বাথরুমে যান গিয়ে আপনার কাপড় টাপড় একটু চেঞ্জ করেন, করে আপনি রেডি হন। তো যেভাবেই হোক এই তিনটি আদব আমরা শিখলাম, এক নম্বর গেল বাড়িতে ঢুকার আদব, আবার বাড়ি থেকে বের হওয়ার আদবটাও একটু বলে ফেলি। বাড়ি থেকে বের হওয়ার সময় এগেইন আপনি ডান পা দিয়ে বের হবেন, তারপরে সালাম জানাবেন, কেমন বাড়ি থেকে বের হওয়ার সময় সালাম জানানো সুন্নত, আর দোয়া পড়বেন, কেমন দোয়া আমাদের বোধহয় অনেকের জানা আছে, বের হওয়ার দোয়াটা হচ্ছে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমি আবার বলছি বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সন্তানদেরকেও শিখাইবেন, স্ত্রীকেও শিখাইবেন, আর যদি স্ত্রী আগে থেকে জানেন তাহলে আপনার স্বামী সাহেবকে শিখাইবেন, সন্তানদেরকে শিখাইবেন। যখন এই দোয়াটা পড়ে আপনি রওনা করবেন, আপনি তো আপনার ডোর লাগাইছেন ছাবি দিয়ে, এটা হচ্ছে একটা তালা, তালা একটা মারলেন আরেকটা তালা মারলেন আপনি এই দোয়া পড়ে, কেমনে তালা বললাম কেমনে, শুনেন ভালো করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি তার নিজ বাড়ি থেকে বের হওয়ার সময় সালাম জানিয়ে এরপরে সে এই দোয়া পড়ে বের হবে, তাকে বলা হবে যে কুফিতা ও উকিতা, যে তুমি তোমার ঘরকে আল্লাহর হাওয়ালা করে গিয়েছ, তুমি এনাফ করেছ, ও উকিতা, এবং তুমি তোমাকে সেফগার্ড করেছ, তুমি আল্লাহর হাওয়ালায় এখন বের হয়ে গেছ, তুমি ঘরে না ফেরা পর্যন্ত তুমি তোমাকে সেফ করেছ, সুবহানাল্লাহ, কারণ তুমি আল্লাহর নামে বের হয়েছ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘরের জিম্মাদারি হয়ে
নিয়ে নিয়েছেন, আবার তোমারও জিম্মাদারি তার কাছে চলে গেছে। তো এই জন্য এই দোয়াগুলো শুধু দোয়া না, এগুলো হচ্ছে প্রোটেকশন। আপনি ঘরে আসলেন, আপনি প্রোটেক্টেড হয়ে গেলেন দোয়া পড়ে। ঘর থেকে বের হলেন পথেঘাটে, আপনি আত্মীয়বাড়িতে যাবেন, কাজে যাবেন, যেখানেই যান না কেন আপনি আল্লাহ তাদের প্রোটেকশনের মধ্যে ঢুকে গেছেন। আরেকটা বড় প্রোটেকশন হচ্ছে সারা রাত আপনি এশার নামাজটা জমাতে পড়েছেন, আবার ফজরও জমাতে পড়েছেন, তাহলে সারা রাত আপনি আল্লাহ পাকের প্রোটেকশনে আছেন, আপনার জন্য কোনো ডর নাই, কোনো ভয় নেই। একজন ফেরেশতাকে আল্লাহ তাআলা নিয়োজিত করে দেন যে তুমি তাকে লুক আফটার করবা। আর যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে, কেমন তার বেডে যাওয়ার আগে আয়াতুল কুরসি পড়বে, সে তো আরও নিজে বেশি প্রোটেক্টেড করে ফেলেছে, তার নিজেকে আল্লাহর হাওয়ালা করে ফেলেছে। এইভাবে করে অনেকগুলো প্রোটেকশন আছে। এইসব প্রোটেকশনের নাম হচ্ছে রুকিয়া। কেমন যে ব্যক্তি রুকিয়া করলো, অর্থাৎ শোয়ার সময় তার বেডে গিয়ে বিভিন্ন দোয়া কালাম পড়লো, এরপরে বিশেষ করে সূরা মুলক তেলাওয়াত করলো, সে তার দুনিয়ার জীবনটাকে প্রোটেক্টেড তো করলোই, কবরের জিন্দগিতেও তার মোটামুটি একটা প্রোটেকশন হয়ে গেছে, কারণ সে সূরা মুলক পড়েছে। যে ব্যক্তি সূরা মুলক তেলাওয়াত করে বেড়ে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা মুলক তাকে কিয়ামতের দিন তার কবরের মধ্যে, কিয়ামতের দিন না ভুল বলছি, তার কবরের মধ্যে তাকে লুক আফটার করবে। সূরা মুলক তাকে শাস্তির ফেরেশতাদেরকে বিদায় করে দিবে। শাস্তির জন্য যারা আসতে চাইবেন তারা বলবেন আমরা এতদিন থেকে প্রিপেয়ার ছিলাম শাস্তি নিয়ে, আমরা এইটাকে এই করবো সেই করবো। ও সূরা মুলক খাড়া হয়ে বলবে যে আমি আমাকে সে তেলাওয়াত করতে ওই জন্য আল্লাহ তাআলা আমাকে পারমিশন দিয়েছেন, এই শক্তি দিয়েছেন, অতএব আমি তাকে লুক আফটার করছি, তোমরা কেউ তাকে আজাব দিতে পারবে না। সুবহানাল্লাহ। তাইলে সূরাতুল মুলকের নাম হচ্ছে মানিউল আজাব, মানিউল আজাবুল কবর, কবরের আজাবকে এটা মানা করে এই সূরা। সুবহানাল্লাহ রহমদি। তাইলে আসুন আমরা এই আদবগুলো যেন রক্ষা করি, নিজে বেড়ে যাওয়ার সময়ের আদব আর নিজে ঘরে ঢুকার আদব এবং ঘর থেকে বের হওয়ার আদব, এই তিনটা গেল। চার নম্বর বলবো সন্তানদেরকে শিক্ষা দিতে হবে এই জিনিসগুলো। আপনি নিজে এগুলা করলেন কিন্তু আপনার ঘরের কেউ করে না, কেমন আপনার ঘরের বাচ্চারা করে না, এরপর বড়রা করে না, এরপরে বিয়ে দিয়ে বউ এনেছেন সেও এগুলো জানে না, এমন হইলে হবে না। কেমন এই জন্য আপনার ঘরের পুরো প্রোটেকশন, সকল মানুষের প্রোটেকশন প্রয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি রাতে তার সন্তানদেরকে তিনি নিজে রুকিয়া করতেন। কেমন রুকিয়া করতেন, কি রুকিয়া, সহজ রুকিয়া হচ্ছে সবাই করবেন, এটা একদম সহজ, এবং এটা হয়ে গেলে নিজে আপনার ঘরটা প্রোটেক্টেড হয়ে গেল। যদি যে ঘরে কোরআন তেলাওয়াত করা হবে, সূরা বাকারা তেলাওয়াত করা হবে, এই ঘরে কীভাবে করে বিনা পারমিশনে একটা জিন আসতে পারে, একটা তাবিজ আসতে পারে, কেমন কীভাবে করে শয়তান আসতে পারে, শয়তান জিন জিন্নাত কেউ আসতে পারবে না ইনশাল্লাহ, যদি আমরা আমাদেরকে প্রত্যেক দিন রুকিয়া করি, কোরআন তেলাওয়াত করি। যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করা হয় সেই ঘরটা আবাদ, আবাদ ঘর। আর যে ঘরে কোরআন তেলাওয়াত করা হয় না এটাকে বলা হয়েছে কাল বাইতুল খারিবি, খারাপ ঘর, একদম সর্বনাশ ঘর হয়ে গেছে, কারণ সেখানে আল্লাহর নাম নেওয়া হয় না, কোরআন তেলাওয়াত করা হয় না, এরপরে নামাজ পড়া হয় না, এক কথায় আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করা হয় না, জিকির নাই, তেলাওয়াত নাই, নামাজ নাই, রোজা নাই, বন্দেগি নাই, তাহলে তো এইসব ঘরের মধ্যে আবর্জনা হবে, জিন হবে, স্বপ্নের মধ্যে মানে বারো ধরনের স্বপ্ন দেখবেন। এইসব ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো বারাকা থাকবে না। এই জন্য আসুন আমরা যেন এই জিনিসগুলো বড় করে খেয়াল করি। এবারে আসি সামাজিকভাবে আপনার আমার একজন মুমিনের সাথে যখন দেখা হবে, কেমন এই তিন চারটা কথা গেল, এবার আসেন মুমিনের সাথে দেখা হয়েছে আপনি কি সালাম দিবেন কি দিবেন না। আপনার আমার ইসলাম শিক্ষা দিয়েছে, যখন তোমার ভাই ভাইয়ের সাথে তোমার একসাথে কোনো জায়গায় যাও বা দেখা সাক্ষাৎ করো, সালাম দেও তুমি। সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন সূরা নিসার মধ্যে, وَإِذَا حُيِّيتُم بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا। যখন তোমাকে কেহ গ্রিটিংস করবে, যখন তোমাকে কেহ সালাম জানাবে, তাহিয়া জানাবে, তোমাকে সালাম দিবে, তখন তুমি তার সালামের জবাব দিয়ে দাও, যা দিয়েছে তা তুমি ফেরত দাও, আর পারলে তুমি উত্তমভাবে দাও। আল্লাহ আমিন কী কথা বলেছেন,
ফাহাইয়ু বি আহসানা মিনহা আও রুদ্দুহা, সে যা বলছে তুমি তা থেকে আর উত্তমভাবে সালাম দাও, আর যদি উত্তমটা তুমি না জানো কমপক্ষে সে যা বলেছে তা তুমি রিটার্ন করো। একজন বলল আসসালামু আলাইকুম, তা আপনি উত্তমভাবে কী জবাব দিবেন? উত্তমভাবে জবাব হচ্ছে যে আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ, আর তো দেখবেন ও বারাকাত, তাইলে আপনি দুইটা ওয়ার্ড বেশি বললেন। উনি বলছিল আসসালামু আলাইকুম, আপনি ওয়ালাইকুম আসসালাম বললেই হইতো, কিন্তু আপনি ও রহমতুল্লাহি ও বারাকাত, আল্লাহ রহমত কামনা করেছেন, আল্লাহর পক্ষ থেকে তার জন্য বারাকা কামনা করেছেন, এই জন্য আপনি কিন্তু সব বেশি পেয়ে গেছেন, এবং এটা আল্লাহর হুকুম। আল্লাহ বলছেন যে তুমি বেশি করে সুন্দর করে উত্তমভাবে তার জবাব দাও, আর যদি না পারো তাহলে আল্লাহ বলছেন আউরুদ্দুহা, কেমন তুমি কমপক্ষে সে যা বলেছে তা দিয়ে তুমি রিপ্লাইটা দাও। এবং সে বলেছে আসসালামু আলাইকুম, আপনি যদি চুপ থাকেন তাহলে কোনো রিপ্লাই হলো না, অথবা যদি আপনি মনে মনে জবাব দেন তাও হবে না, তাকে শোনাই দিতে হবে যে বলেছে আপনাকে আসসালামু আলাইকুম, তাকে আপনি শোনাইয়ে সালাম দেন, জবাব দেন ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ও বরকাত। তখন একটা মানুষের সালামের জবাব পাওয়ার পর তার মনের মধ্যে দাগ কাটে যে আমি সালাম দিলাম শর্ট করে, উনি লম্বা করে জবাব দিল, হ্যাঁ তাইলে আরও উত্তম করলেন আপনি কাজটা, ওনার মধ্যে একটা চিন্তার ফটক উন্মোচিত হবে, কেমন একটা চিন্তার মন খুলে যাবে। তো জন্য আপনার আমার উচিত হচ্ছে যে সালাম আমরা দেব সুন্দর করে দেবো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সংক্ষিপ্ত আকারে আসসালামু আলাইকুম বললা হয়। কিন্তু এখানে বেশ কিছু গলদ আছে। এক নম্বর গলদ হচ্ছে অনেকে ইসলাম আলাইকুম বলি, ইসলাম আলাইকুম, এই যে ইসলাম আলাইকুম আসসালামুর জায়গায় ইসলাম আলাইকুম এসে গেছে, আর বাচ্চারা তো বেশি রাশে থাকে এই জন্য তারা আরও শর্ট করেছে, তারা কয় সাইকুম সাইকুম, যে কী কী যে বললো, তারা এই সাইকুম বলে শেষ করে দেয়। আর যদি জিজ্ঞেস করে যে তুমি কী বলছো তখন একটু হুঁশে আসে, কয় সালাম আলাইকুম, কেমন তাও আবার শর্ট করে। কিন্তু এদেরকে শিক্ষাদানের অভাব, শিক্ষা দেওয়া হয়েছে যেভাবে করে তারা নিজেরা শিখেছে পেয়েছে সমাজে, এভাবে করে তারা নিজেরাও বলে। আর যদি তারা শিখত ডে ওয়ানে বিগিনিংয়ে শিখত যদি আসসালামু আলাইকুম সালাম অথবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তাইলে তারা আপনাকে আমাকে সুন্দর করে সালাম দিত। প্রায় সময় আমরা অনেককে হেল্প করি, আমরা বলে দেই, টিভিতে ফোন করেন না মসজিদে ফোন করছেন সাইকুম সাইকুম বলে শুরু করে দিয়েছেন, না সাইকুমটা একটু বাদ দেন প্লিজ। সবার কাছে অনুরোধ করব, আপনার ইসলাম আপনাকে সভ্যতা শিক্ষা দিয়েছে, আপনার ইসলাম আপনাকে সালাম শিখিয়েছে, আপনার ইসলাম আপনাকে কালাম শিখিয়েছে, অর্থাৎ ইসলাম যেভাবে করে আপনাকে সভ্যতা সালাম কালাম এবং আধুনিকতা শিক্ষা দিয়েছে, এটাকেই আপনি আমলে আনবেন এবং এটাকেই আপনি আপনার আদর্শ মনে করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা এগুলোই শিখি। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে এগুলো না পাইতাম না পেতাম না শিখতাম তাহলে এটা কথা ছিল যে আমরা কোনো কিছু জানি নাই, অথচ আপনার নবী আমার নবী ইসলামের নবী সবাইকে একদম সব কিছু শিক্ষা দিয়েছেন। কোনো একটা আইটেম আপনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, আজকে আপনার জন্য আসছে এটা নতুন, এমন না, সব কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন আমাদের জন্যে, এক্সাম্পল দিয়ে গেছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়ামাল আখির وذكر الله كثيرا। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি সুন্দর না উল্লেখ করলেন যে অবশ্যই তোমাদের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তোমাদের জন্য রয়েছে অনুকরণীয় আদর্শ, উসওয়াতুন হাসানা সর্বোত্তম আদর্শ, বেস্ট মডেল ইন ইয়র প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামস লাইফ, সো ইউ হ্যাভ টু ফলো ইট। এখন যদি রাসূলুল্লাহ সাল্লাম যা দিয়ে গেলেন তা আমরা ফলো করি না তাহলে আমাদের জন্য খুব খুব দুর্ভাগ্য হবে। আমি যে কথাগুলো বলছি আপনাদেরকে এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকেই উল্লেখ করেছে। তাইলে আসুন আমাদের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে কোনো মুমিনের সাথে দেখা সাক্ষাৎ হলে পরে আমরা আসসালামু আলাইকুম জানাবো, গ্রিটিংস করব। গ্রিটিংস যদি কেউ করে তাইলে ভাইয়ু বি আহসানা মিনহা ওয়া রুদ্দুহা, আপনি তাকে জবাব দিবেন
জবাবটা দিবেন আপনি সুন্দর করে। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বরকাত। এক্ষেত্রে একটা বুঝের কথা আমি উল্লেখ করেছি, আসসালামু আলাইকুম অথবা সাইকুম এগুলো বলেছি। আর আরেকটা ভুল আছে কি জানেননি, যে সুন্দর সালামই আপনি দিছেন, হয়তো ফোনে সালাম দিছেন, না হয় বাসায় বাড়িতে গিয়ে ঢুকে গেছেন, ঢুকে সালাম দিছেন, উনি খাওয়া দাওয়ায় আসেন, তো জবাব দিবেন যে আমি তো এখন খাওয়া দাওয়ায় বসছি, সালামের জবাব দিতে পারবো না। আপনার সাথে কথাবার্তা বলতে পারতেছেন, সালামের জবাব আলাইকুম আসসালাম বলে কী অসুবিধা? এটা একটা ভুল ধারণা, এটা একটা মারাত্মক ভুল ধারণা। এটা আমাদের সমাজে আগে আগে বেশি ছিল, আলহামদুলিল্লাহ এখন এটা কমে গেছে। কেমন খাওয়া দাওয়া আছেন তো অসুবিধা কী? খাওয়া দাওয়া থেকেও তো আপনি আমাকে ওয়েলকাম করলেন, জিজ্ঞেস করলেন কে আসছেন, বসেন, সবই করলেন আপনি, আমার জিজ্ঞেস করতেছেন, আমার সাথে গল্প করতেছেন, না হয় ফোনে মোটামুটি কথাবার্তা হচ্ছে, কিন্তু শুধু সালাম দিলে পরে জবাব দিতে পারেন না আপনি, এটা আপনি কোথায় পেলেন? এটা একটা মারাত্মক ভুল রেওয়াজ আমাদের সমাজে। এই জন্য আগের আগের কিছু মানুষ আছেন, তারা মনে করতেন যে খানাদানায় থাকলে পরে সালাম দেওয়া জায়েজ নাই, কেমন এটা তারা মনে করতেন, তো এটা আসলে ভুল, এটা ঠিক না, বরং খাওয়া দাওয়া থাকলেও সালাম দিতে পারবেন। হ্যাঁ, যদি এমন হয় যে একটা লোক মানে খুব মনোযোগ সহকারে খাওয়া দাওয়ায় আছে, এইখানে গিয়ে আমি সালাম দিলাম, কেমন সে পারলে এখনই সালাম দিতে হবে, তার মুখের মধ্যে ভাত আছে বা খাবার আছে, এই সময় সে সালামের জবাব না দিয়ে একটু পরেও দিতে পারে, এটা 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 গিলে তারপর পানি পান করে অথবা মুখ যখন খালি হয়ে গেল তখন যদি বলে ওয়ালাইকুম আসসালাম, অসুবিধা কী? সকল কথাবার্তা বলা যায়, গল্প করা যায়, জিজ্ঞেস করা যায় কেমন আছেন, হ্যাঁ এই সব কিছু, কিন্তু সালামের জবাব দেওয়া যায় না, এটা একটা ভুল ধারণা। তিন নম্বর ভুল ধারণা হচ্ছে বড়রা ছোটকে সালাম দেয় না, কেমন বড়রা বাপরা সন্তানদেরকে সালাম দেয় না। দাদা একই বাড়িতে থাকেন, আপনার দাদা আছেন, দাদি আছেন, নানা নানি আছেন, ওনারা যেন সালাম দেয় না, যেন তাদের ইচ্ছা হলো যে আমাকে সালাম করো, আমি তোমার বড় না, এই জন্য বড়কে সালাম শিক্ষা দেওয়ার জন্য সালাম দিতে হবে। কেমন আপনি ছোটদের প্রতি সালাম দিবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত করে ছোটদেরকেও তিনি সালাম দিতেন এবং বড়দেরকেও সালাম দিতেন। আলা মান আরাফতা আমাল্লাম তারিফ, তুমি যদি কাউকে চিনো তাকে সালাম দাও, যাকে চিনো না যদি তোমার মনে হয় সে মুসলিম তাহলে তুমি তাকে সালাম দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এরপরে তিনি একটা কথা বলেছেন যে সালাম আগে দেয় ওই ব্যক্তি যে ব্যক্তির মধ্যে কোনো কিবির নাই, অহংকার নাই, কেমন তার মধ্যে কোনো আমিত্ববোধ নাই, অহংকার বোধ নাই, অহংবোধ নাই, এই জন্য তিনি আপনাকে সালাম দিবেন। তো যে সালাম দিবেন আগে, দুজনে একসাথে আসলেন বা দেখা সাক্ষাৎ হলো, তখন আপনি সালাম যিনি আগে দিবেন তার প্রমাণ হচ্ছে যে আপনার মধ্যে অহংবোধ নাই, আপনার মধ্যে অহমিকা নাই, আপনার মধ্যে অহংকার নাই, আপনার মধ্যে এই কী বলে বড় আত্মার কোনো দোষ নাই, বিগ হেডের কোনো দোষ নাই, হওয়ার কোনো দোষ নেই। সেই জন্য আমাদের উচিত হচ্ছে আমরা একে অন্যকে সালাম দেব, আগে সালাম দেওয়ার জন্য আমরা কম্পিটিশন করবো, প্রতিযোগিতা করবো। তাইলে আমরা এবার যাই যে কারোর সাথে দেখা সাক্ষাৎ হইলে উপরে কী কী করতে হবে, এটা বললাম নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি হাত মেলাও, হ্যান্ডশেক করো, মুসাফাহা করো, সাফে কেমন আপনি যখন মুসাফাহা করবেন এবং মুসাফাহা শেষ করে হাতটা আপনি ছেড়ে দিবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা দুই ভাই একসাথে দেখা সাক্ষাৎ করেছো, হাত মিলিয়েছো, মুসাফাহা করেছো, মুসাফাহা করে দুজনের হাত খোলা পর্যন্ত, খোলার আগেই হাত ছোড়া মানে হাত ছেড়ে ছেড়ে যাওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন দুজনকে এই জায়গায় মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, এটা বহুত বড় একটা সওয়াবের কাজ। তিন নম্বর হচ্ছে তুমি যখন দেখা সাক্ষাৎ করছো তোমার ভাইকে, সালাম করেছ, কালাম করেছ, মুসাফা করেছ, এবার তুমি আরেকটা কাজ করো, এটা হচ্ছে স্মাইল করো, তোমার ভাইয়ের প্রতি স্মাইল করো, মুচকি হাসি দিয়ে তার প্রতি তাকাও। তো যে ব্যক্তি একটা স্মাইল করে তার ভাইয়ের কাছে, তার যে ব্যক্তি তার ভাইকে সালাম করলো, কালাম করলো, কথাবার্তা বললো, একটা মুচকি হাসি দিয়ে কথা বললো, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক্সট্রা সওয়াব দিবেন, আর ওইদিকে হাত ছেড়ে যাওয়ার আগেই আল্লাহ্বাক তাদেরকে মাফ করে দেবেন। তাইলে আমরা সালাম পর্যন্ত আসলাম, আমরা দেখি এরপরে ইনশাল্লাহ
আপনাদেরকে নিয়ে আরেকটি বিষয় আলোচনা করবো ইনশাল্লাহ আজকে। এবারে আমাদেরকে একটা ব্রেকে যেতে হচ্ছে, ব্রেক থেকে এসেই ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও কথা বলবো। জাযাকুমুল্লাহ খাইরান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاه والسلام على النبي الكريم وعلى اله واصحابه اجمعين। ব্রেক থেকে এসে আপনাদের সাথে আবারো আমি শরীক হয়েছি, কাছের এবং দূরের যারা শরীক হয়েছেন আমাদের সাথে এবং টিভি স্ক্রিনের সামনে বসে আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। আমি কথা বলছিলাম প্রথম সেগমেন্টে আপনাদের সাথে আদাব সম্পর্কে, যে সামাজিক কিছু আদাব আছে, তো কিছু বিষয়ে আমি অলরেডি টাচ করে ফেলেছি। এখন যেটা বলতে চাই বিষয়টা হচ্ছে যে মসজিদের আদাব অথবা কারো বাড়িতে গেলে পরে কী আদাব। কথা প্রসঙ্গে আগে আংশিকভাবে এসে গেছে যে কারো বাড়িতে গেলে পরে আদাব হচ্ছে আপনি তার বাড়িতে যাওয়ার জন্য পারমিশন চাইবেন। বাড়ির দরজায় গিয়ে আমরা আগে আগে ডাকাডাকি করতাম, বাড়িতে আসেন নিয়মক, আমি আসছি দেখা সাক্ষাৎ করতে। আজকালকে এটা লাগে না, এটা এখন উল্টো হয়ে গেছে। এখন টেলিফোনে মোবাইলে আপনি যোগাযোগ করে যাবেন, কল দিবেন, আমি একটু আসতে চাচ্ছি, যদি পারমিশন পাওয়া যায় অ্যাপয়েন্টমেন্ট দেন তাহলে আপনি গেলেন। যাওয়ার পরে আগে তো অ্যাপ্লিকেশন করে বা আপনি মোবাইল কল করে পেয়ে গেছেন পারমিশন, এটা আপনার জন্য এনাফ না দাখিল হওয়ার জন্য। বাড়ি থেকে দাখিল হবেন, কেমন ডোরের মধ্যে নক করবেন, এরপরে আপনি ডোর খোলার যখন পারমিশন পেয়ে গেলেন, ডোর খোলা হলো, তখন আসসালামু আলাইকুম, এখানে আবার আদাব আছে আসসালামু আলাইকুম বলা। তারপরে আপনাকে ওয়েলকামিং করা হবে যে আপনি আসেন, যদি ওয়েলকাম করা হয় আপনি যাবেন ভিতরে ঢুকবেন, বাস গিয়ে আপনি যেখানে বসার কথা বলা হবে সেই জায়গায় বসবেন, আপনি আপনার ইচ্ছে মতো কোনো একটা জায়গা স্থির করে যে বসে যাইয়েন না, ওয়েলকাম করা হলো আপনি বসে পড়বেন, এটা হচ্ছে আদাব, কেমন। কিন্তু অনেকে মনে করেন যে এটা তো আমার আপার বাড়ি, আমার বোনের বাড়ি, আমার অমুকের বাড়ি, ভাইয়ের বাড়ি, সমস্যা কী? হ্যাঁ, সমস্যা হচ্ছে যে এই আদাবগুলো রক্ষা করতে হবে, এগুলো যদি আমরা রক্ষা না করি তাহলে মানুষটা কেমন বেয়াদবের মতো বসে কথাবার্তা বলে না, না হয় বলে টাস টাস করে বলে, এমন যেন না হয়। আমরা যেন একজনকে সম্মান দিতে শিখি, ছোটোকে সম্মান দেব আবার বড়কেও সম্মান দেব, একই সাথে যার বাড়িতে গিয়েছি সে যেই হোক না কেন আপনার আত্মীয়, আপনি তাকে সালাম জানাবেন, কালাম করবেন, হাস্য উজ্জ্বল চেহারায় কথা বলবেন, অর্থাৎ স্মাইল করবেন। স্মাইল করা সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাকে সাদাকা করার জন্য যদি চাওয়া হয় কোনো চ্যারিটি দেও, চ্যারিটি দেওয়ার জন্য আপনার পকেটে পয়সা না থাকে আপনি একটা স্মাইল করেন, আপনার স্মাইলটা ওইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সাদাকা হিসেবে ধরে নিয়েছেন। এভাবে করে ছোটোখাটো অনেক জিনিস আমরা কিন্তু অনেকেই বল করে বসি। কারো বাড়িতে গেলে পরে তার পারমিশন ছাড়া বাড়িতে ঢুকতে নাই, এই জন্য কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে এইসব আদব শিক্ষা দিয়েছেন আমাদেরকে। তিনি বলেছেন ওয়াইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাঈ হিজাব, যদি কোনো মহিলার সাথে কথা বলতে হয় পন্নারীর সাথে তাহলে তুমি হিজাবের বাইরে থেকে কথা বলো, তুমি হিজাব দিয়ে কথা বলো, সুবহানাল্লাহ, কথা বলো, যদি তোমাকে পারমিশন দেওয়া হয় তুমি দাখিল হয়ে যাও, আর যদি তোমাকে পারমিশন দেওয়া না হয়, বাড়িতে কেউ নাই বরং বলা হচ্ছে না উনি বাড়িতে নাই, তাইলে আপনি চলে যাবেন, আল্লাহ বলছেন তুমি রওনা হয়ে যাও, তুমি চলে যাও উল্টা, কেমন। তাইলে দেখেন ইসলামের আদাবটা, বাড়িতে নাই বললে, যদি বাড়িতে আছেন বলা হয় তাইলে আপনি গিয়ে বাড়িতে ঢুকবেন, ঢুকার জন্য বলা হবে একটা মিনিট ওয়েট করেন, মানে আপনি রুম টুম ঠিকঠাক করবেন, বসার ব্যবস্থা করে ফেলবেন, বাস এক মিনিট পরে এসে বলবেন যে প্লিজ আসেন। এই যে একটা আদাব, অনেকে কিন্তু এই জাতীয় আদাব রক্ষা করতে পারি না আমরা। আর আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিত করছেন যে যদি তোমাকে
সালাম দেওয়া না হয়, জবাব না দেওয়া হয় তোমার সালামের, বাড়িতে ঢোকার জন্য পারমিশনের যে সালাম দিয়েছ, এটা যদি জবাব না আসে তাহলে তুমি ফরজু, তুমি চলে যাও। আল্লাহ বলেছেন সূরা আন-নূরের মধ্যে যে তুমি চলে যাও, এখানে তোমার আজকে বসার কোনো পারমিশন নাই, এখানে তোমার দাখিল হওয়ার, এই বাড়িতে প্রবেশ করার পারমিশন নাই। তাহলে নিয়ম হচ্ছে যে আমরা আমাদের সামাজিক যত নিয়মকানুন এগুলো রক্ষা করবো, এটার নামই হচ্ছে সর্বোচ্চ ভদ্রতা, এটার নামই হচ্ছে ইসলাম। ইসলাম আমাদেরকে এইভাবে করে অত্যন্ত সুন্দর হওয়া, সুন্দরভাবে আচরণ করা, ভদ্রভাবে চলার ব্যাপারে শিক্ষা দিয়েছে আমাদেরকে, কত শিক্ষা দিয়েছে ইসলাম, সুবহানাল্লাহ। তো এগুলো আমরা অনেক সময় খেয়াল করি না। এবার যাই আমি মসজিদে, আমরা ইবাদত বন্দী করার জন্য মাসার মসজিদ তৈরি করেছি, মসজিদে গিয়ে নামাজ পড়ি। আমরা যখন যাব মসজিদে, ওই সময় আপনার ঘরে যদি এতটা আদব লাগলো, আরেক ব্যক্তির ঘরে গিয়ে ঢুকতেও আদব লাগলো, তা আল্লাহর ঘরে আদব লাগবে না? হ্যাঁ, আল্লাহর ঘরেও গিয়ে ঢুকতে হইলে আদব লাগে। সেখানে গিয়ে ঢুকবো আমরা কী বলে আসসালামু আলাইকুম, না, ওখানকার ঢুকার নিয়ম হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। আবার কোনো কোনো রওয়ায়েতে আসছে আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, এটা এসেছে। তো আমরা কমপক্ষে একদম একদম শর্টকাটভাবে যেটা শিখেছিলাম ছোটোবেলা, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, এটাও পড়া যায়। আর যদি তার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহ যদি আমি বলি, আর তার সাথে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, তাইলে বেস্ট করলাম, তিনটে কাজ করলাম, বিসমিল্লাহ আল্লাহর নামে ঢুকলাম, আর রাসূল সাল্লামের প্রতি আমি দুরূদ শরীফ পেশ করলাম, আর আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, আল্লাহ আমি রহমত নিতে তোমার ঘরে এসেছি, অতএব সবগুলো গেট তোমার রহমতের আমার জন্য খুলে দাও। আবওয়াব রাহমাতিক, বাবা রাহমাতিক না, একটাটি গেট খুলে দেয় আমার না, বরং বলা হচ্ছে আবওয়াব রাহমাতিক, ও আল্লাহ ওপেন অল দ্য ডোরস অফ মার্সি ফর মি। তো আল্লাহর কাছে আপনি আমি রহমত চাইলাম, তার স্পেশাল ব্লেসিংস এবং মার্সি চেয়ে আমরা এখানে দাখিল হলাম। তো এটা হচ্ছে মসজিদের আদব, এক নম্বর আদব। মসজিদে ঢুকার দ্বিতীয় আদব হচ্ছে আপনি উজু সহ ঢুকবেন, যদি উজু থাকে তাহলে তো ভালো কথা, কারণ মসজিদে গেছেন তো আপনি ইবাদত করতে, আর ইবাদত করতে হইলে উজু লাগে। আপনি মসজিদ দাখিল হওয়ার পর দু রাকাত নামাজ পড়বেন দুখুদুল মসজিদ অথবা তাহিয়াতুল মসজিদ, এখন তাহিয়াতুল মসজিদ তো নামাজ পড়তে হলে উজু লাগবে, তা আপনি বিনা উজু দেখে না গেছেন, এই জন্য আদবের মধ্যে এটা একটা আদব হচ্ছে অন্যতম, যে আপনি উজু সহকারে মসজিদে দাখিল হবেন। হ্যাঁ, কোনো কারণে যদি উজু না থাকে তাহলে আপনি আপনার জিনিসপত্র রেখে বা আপনার ব্যাগটা অন্য কোনো মসজিদের পাশে রেখে বলেন যে আমি উজু করে আসি, একটু খেয়াল রেখেন, তাহলে আপনি এখন গিয়ে উজু করে আসেন না। উত্তম হচ্ছে আপনি মসজিদ দাখিল হবেন উজু সহকারে, উজু সহকারে আপনি গেলেন। দুই, তিন নম্বর হচ্ছে যে এখন আপনি দাখিল হয়েছেন মসজিদ, এই জন্য দুখুদুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ নামে দু রাকাত নামাজ রয়েছে, এটা আপনি পড়েন। আল্লাহর ঘরে ঢুকার এতটা আদব, সুবহানাল্লাহ, আমরা অনেকেই কিন্তু আল্লাহর ঘরে ঢুকি, মসজিদে গিয়ে ঢুকি, কিন্তু এতগুলো আদব আমরা মেনটেন করি না। আমরা মনে করি ইজি নিজের মসজিদ, এখানে আবার বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ পরে আল্লাহ তাহলে কিসের আবার না, এগুলো নিজের মসজিদ হোক, নিজের প্রতিবেশী মসজিদ হোক, নিজের পাড়া মসজিদ হোক, আর বড় মসজিদ হোক, জামা মসজিদ হোক, শহরের মসজিদ হোক, যেখানেই আপনি দাখিল হবেন, এমনকি আল্লাহর বাড়িতে গিয়ে যদি আপনি হরম শরীফে দাখিল হন, তবু আপনি আল্লাহ মুফতাহ লি আবওয়াব রাহমাতিক পড়বেন, এটা পড়া সুন্নত। কিন্তু একটা জায়গায় সুন্নত নাই, সেটা হচ্ছে আপনি যদি উমরা অথবা হজের জন্য যান, উমরা অথবা হজের জন্য প্রথমে গিয়ে আপনি ঢুকবেন, ওই সময় তাহিয়াতুল মসজিদ পড়ার নিয়ম নাই। এখন আপনার প্রথম কাজ হচ্ছে তওয়াফ শুরু করে দেওয়া, সুবহানাল্লাহ, আল্লাহ ঘরে শান, আল্লাহ ঘরে সম্মান হচ্ছে আপনি আজকে গেছেন এহরাম গায়ে পরে হয় হজের জন্য গেছেন নয় উমরার জন্য গেছেন, তাহলে হজ উমরার জন্য যখন আপনি যাবেন তখন তাহিয়াতুল মসজিদ প্রথম না, প্রথম হচ্ছে আপনি আরম্ভ করবেন তওয়াফ দিয়ে, তাইলে তওয়াফ করলেন, এখানে আল্লাহ ইফতাহ লি নাই। কিন্তু আপনি তওয়াফ করে যখন বাড়ি যাবেন, আপনার বাসায় যাবেন, হোটেলে যাবেন, তারপরে যতবার ঢুকবেন আপনি তাহিয়াতুল মসজিদ আছে, কেমন তাহিয়াতুল মসজিদ কিন্তু আছে, কিন্তু প্রথমবারে নাই। ওই প্রথমবারের কাজটি হচ্ছে যেহেতু আপনি তওয়াফ করতে গিয়েছেন, উমরা বা হজ করতে গিয়েছেন, অতএব আপনাকে তওয়াফ দিয়ে শুরু করতে হবে।
তাহলে তোয়াফ শুরু করতে হইলে আবার কোন জায়গায়, ওটা হইলে আলাদা বিষয়, আমি এদিকে আর না যাই। তো আমার মেইন বিষয় ছিল যে আল্লাহর ঘরের আদাব, মসজিদের আদাব। তাইলে এখানে কয়েকটা আদাব। এক নম্বর হচ্ছে আমরা আল্লাহর ঘরে ঢুকবো ডান পা দিয়ে। দুই নম্বর হচ্ছে দোয়া পড়ব, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তিন নম্বর বলবো আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। চার নম্বর আদাব হচ্ছে আমরা দুই রাকাত দখুলুল মসজিদ পড়ব ইনশাআল্লাহ। পাঁচ নম্বর আদাব হচ্ছে যদি দখুলুল মসজিদের টাইম থাকে না, আপনি ঢুকেছেন, জোহরের সুন্নত পড়বেন, এখন জোহরের টাইম মাত্র পাঁচ মিনিট ছয় মিনিট আছে, তাহলে এই পাঁচ ছয় মিনিটে আপনি দখুলুল মসজিদ দুই রাকাত এরপরে জোহরের সুন্নত আপনি একসাথে পড়তে পারবেন না, সময় নাই। তাইলে আপনি কেবলমাত্র জোহরের সুন্নত পড়বেন, সুন্নত পড়ে বসে যান, অথবা আপনার সুন্নত শেষ হইতে হইতে একামা শুরু হয়ে গেছে, আপনি এখন ফরজ নামাজে আপনি দাখিল হবেন। আরেকটা সুন্নত হচ্ছে মসজিদে আপনি গেলেন, গিয়ে দেখলেন এক বা দুই মিনিট বাকি আছে, এখন সুন্নতও পড়তে পারলেন না, আবার তাহিয়াতুল মসজিদ যে দুরেকাত এটাও আপনি পড়তে পারবেন না। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে সময় এত কম যে কিছুক্ষণের মধ্যে আপনি দেখবেন আজান হয়ে যাবে। যদি কিছুক্ষণের মধ্যে আজান হওয়ার মতো অবস্থা হয় তাহলে আপনি খাড়া থাকবেন, বসবেন না, আজানের জবাব দেন, খাড়া থেকে থেকে আপনি আজানের জবাব দেন, তারপরে আপনি উত্তম হয়, আজানের জবাব শেষ, দোয়া শেষ, এবার আপনি যদি চান যে আমি এখন বসি, তাহলে আপনি না বসে দুই রাকাত নামাজ পড়েন। এই দুই রাকাতের নামই হচ্ছে তাহিয়াতুল মসজিদ। আপনি তাহিয়াতুল মসজিদের নামাজ দুই রাকাত ওফার করেন, তারপরে বসেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবারত অবস্থায় এক ব্যক্তি এসে দাখিল হয়েছিল, তিনি তাকে জিজ্ঞেস করছেন তুমি কি নামাজ পড়ছো, হাল সাল্লাই কাতাই, তুমি বলেছেন লা আমি তো পড়ি না ইয়া রাসূলুল্লাহ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কুম ফাসাল্লি, তুমি দাঁড়াও দুই রাকাত নামাজ পড়ো, তারপরে তুমি বসো। তাইলে এই এই হাদিস থেকে, এই হুকুম মার্কা হাদিস থেকে, যেটা দিয়ে তিনি হুকুম করলেন ব্যক্তিকে, এবং কী অবস্থায় তিনি যেন খুতবারত অবস্থা ছিলেন, এমন না যে তিনি একটু বেখেয়াল ছিলেন, এমন না যে অন্য কোনো কাজে আছেন, না, খুতবার মতো একটু জরুরি কাজে ব্যস্ত, তারপরেও তিনি খুতবা থামিয়ে ওই ব্যক্তির সাথে কথা বললেন, জিজ্ঞেস করলেন, এবং সেও আনসার করলো। তার সারা আনসারের পরে তিনি তাকে পরামর্শ দিলেন যে তুমি দুই রাকাত পড়ো, আল্লাহর ঘরে ঢুকছো। তাইলে আমরা যেন আল্লাহর ঘরে ঢুকার জন্য যে দুই রাকাত নামাজ আছে সালাত ও তাহিয়াতুল মসজিদ, এটাকে যেন আমরা একটু আমাদের সিরিয়াসলি আমাদের জীবনে নেই। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। গেল মসজিদে প্রবেশ করার নিয়ম। আরেকটা নিয়ম রয়ে গেছে আমাদের সামাজিক নিয়ম, সেটা হচ্ছে যে আমরা যখন একসাথে একে অন্য দেখা সাক্ষাৎ হলো, কেমন দেখা সাক্ষাতের উপর বলছিলাম সালাম করব, কালাম করব কী দিয়ে, সেই কালামটা হচ্ছে খুব জরুরি জিনিস। আমরা একে অন্যের সাথে আলো আলোচনা করব, কালাম করব কী নিয়ে, কারো গীবত দিয়ে শুরু করবেন না, প্লিজ কারো গীবত করবেন না, কারো কোনো আইবের কথা বলবেন না, বরং দেখা সাক্ষাৎ হয়েছে আপনি একে অন্যের পারস্পরিক সম্পর্ক বিল্ড আপ করার জন্যে, ভাই কেমন আছেন, হ্যাঁ ভাবি ভালো আছেন, সমবয়স হইলে জিজ্ঞেস করেন ভাবি আপনি ওনারা কেমন আছে, বাচ্চারা কেমন আছে, এইভাবে করে খোঁজখবর নেন। তার আব্বা একটু অসুস্থ ছিলেন আপনি জানতেন অথবা জানতেন না, জিজ্ঞেস করেন, এখন খোঁজখবর নেন। এই যে খোঁজখবর নেওয়ার কাজটা আমরা অনেক সময় করি না, আমরা মনে করি তার তো আমার মোটামুটি জানা আছে, হ্যাঁ জানা ছিল কালকে পর্যন্ত, কিন্তু আজকে রাত্রে থেকে তার ওয়াইফটা অসুস্থ নাকি ভালো আছে, কোনো সন্তানকে অসুবিধা হচ্ছে, কোনো কষ্ট হচ্ছে, এটা তো আমরা আমরা এটা আমাদের জিজ্ঞেস করা উচিত। আমরা যদি এটা জিজ্ঞেস করি তাহলে কী হয় যে তার ফ্যামিলি সম্পর্কে আমার জানা হলো, আবার সে আমাকে জিজ্ঞেস করবে, এতে করে আমার ফ্যামিলি সম্পর্কেও তার একটা আইডিয়া হবে, কেমন। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে এটাকে প্রায়োরিটি দেই না, বরং আমরা মনে করি যে তারটা আমি জানি আর সে আমারটা জানে, আমাদের মোটামুটি জানা জানি আছে, এই জানাজানির মধ্যে তো আপন ভাই আপন ভাইকে তো চিনে জানে, তারপরেও যখন দেখা সাক্ষাৎ হবে কেমন আছো জিজ্ঞেস করা, এরপরে যদি ছোটো ভাই হয় তোমার ওয়াইফ কেমন আছে, বাচ্চারা কেমন আছে, সবাই ঠিক আছেন, এগুলো জিজ্ঞেস করতে কোনো দোষ নাই, কোনো জায়গায় যেন আমরা কমতি না করি সামাজিক আদবের মধ্যে। তারপরে একটা ভুল আইডিয়া আছে, ওইটা আমি আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে শুধুমাত্র বড়রা ছোটোদেরকে স্নেহ করবে, সালাম দিবে না, হ্যাঁ ছোটোরাই বড়কে সালাম দিতে একদম বাধ্য। হ্যাঁ আবার দেখা যায়
যে হুজুরকে সালাম, হুজুর নিজে সালাম দেন না, কিন্তু ছাত্রদের কাছ থেকে তিনি সালাম পাওয়ার জন্য আগ্রহী। পেশাব সালাম দেন না, বরং তার ছাত্র থেকে, তার মুরিদ থেকে তিনি সালাম পাওয়ার জন্য আকাঙ্ক্ষী। এই জাতীয় অবস্থায় বেশ কিছু লোক পাওয়া যায়। স্বামী কোনোদিন স্ত্রীকে সালাম দিবেন না, স্ত্রী যেন সবসময় সালাম দেয়। এই যে মেন্টালিটি, ইট ইজ নট এ গুড মেন্টালিটি এট অল। কেমন, বরং আমরা যেন বড়রা আগে ছোটদেরকে সালাম দেই, স্বামী যেন স্ত্রীকে আগে সালাম দেই, সন্তান যেন তার মা বাবাকে আগে সালাম দেই, এবং মা বাবাও যেন সময় সময় সন্তানদেরকে সালাম আগে দেন। তো এইভাবে করে আমরা যদি সালামের একটা, মানে আমি বড়, আমি উস্তাদ, আমি টিচার, আমি সায়েন্স পড়াই, এখন সে আমাকে সালাম দিল না, আপনি দিয়েছেননি সালাম, এই জন্য আপনি সালাম তাকে দিবেন। তা সালামের জন্য কেউ কাউকে চার্জ করবেন না, বরং আদা হচ্ছে আপনি সালাম দিবেন আগে। সামাজিকতার মাঝে আমরা যে কয়েকটি বিষয় আপনাদের সাথে আলোচনা করেছি তার মাঝ থেকে আমরা প্রায় শেষের দিকে এসে গেছি। একটা আইটেম না বললে না, সেটা হচ্ছে যে আমরা যখন নিজেরা আত্মীয় স্বজন অথবা কোনো বিয়ের পার্টি বা কোনো ধরনের কোনো সামাজিক পার্টিতে যাই, ওই সময় মাশাল্লাহ আমরা সুন্দর হয়ে সেজে গুজে যাই। কেমন, যেটুকু যার সামর্থ্য আছে সামর্থ্য আলোকে মোটামুটি আমরা রেডি হয়ে যাই। কিন্তু এক জায়গায় একটা ভুল করি, সেটা হচ্ছে আমরা যখন মসজিদে যাই ওই সময় আমার দুই তিন দিন চার দিন পাঁচ দিনের কাপড় নিয়ে যাই, ওই সময় সেজে গুজে না। উজু একটা করলাম, এটা ঠিকমতো মুছে সুন্দর হয়ে একটু বের হব না, এই উজুর পানি গড়াচ্ছে আমিও দিচ্ছি দৌড়, কেমন না, এটা সুন্দর না। যে কাপড়টা আপনি একদিন গায়ে দিয়েছেন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আসতেছেন, কেমন আল্লাহর সামনে গিয়ে খাড়া হবেন, আর আপনি আপনার পুরান কাপড়গুলো নিয়ে আসছেন, দুর্গন্ধ, স্মেল করে, আপনার গেঞ্জি থেকে স্মেল বের হয়, এরপরে আপনার পায়ের গন্ধ, পায়ের সক্স থেকে তো মানে অত্যন্ত বিকট দুর্গন্ধ, যেটা সহ্য করা যায় না। এমনও অনেক লোক আছে যে লোকটা ভালো মানুষ, তার গায়ে গন্ধ নাই, গায়ের কাপড়ের মধ্যে গন্ধ হয়ে গেছে, কারণ কোটটা তিনি নিয়ে রাখেন কিচেনের ওয়াদের মধ্যে, আসতে ওখান থেকে টান দিয়ে গায়ে পরে নিয়ে আসেন, নিজেরও তো অভ্যাস হয়ে গেছে, যিনি নিজে ছেড়ে পান না। কিন্তু এই কোটটা কিচেনের ওয়ালের মধ্যে, ডোরের মধ্যে রাখার কারণে কিচেনে যত ধরনের কুকশুক হয়, এমনকি সুটকিও পাকশাক হয়, এই সুটকির দুর্গন্ধ স্মেল এখন কোটের মধ্যে পড়ে গেছে। এই কোট নিয়ে আপনি এসছেন, এই কোট নিয়ে এসে ইমাম সাহেবকে হাক দিয়েছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মানে বমি আসার মতো অবস্থা হয়ে যায়, মাফ করবেন। কেমন, সবাইকে অনুরোধ করব যে সুন্দর পরিপাটি, সুন্দর কাপড় চোপড়, পরিপাটি করা কাপড় চোপড় গায়ে দিবেন, ব্রাশ করে আসবেন, ব্রাশ করে চলবেন, ব্রাশ করে বেড়ে যাইবেন, তাইলে আপনার জবান থেকে, আপনার মুখ গোব্বর থেকে কোনো ধরনের দুর্গন্ধ স্মেল বের হয়ে অন্য পার্টিকে কোনো কষ্ট দিবে না, আপনার ওয়াইফকে কোনো কষ্ট দিবে না। এটা উচিত, আপনি মসজিদে আসছেন, সামাজিকভাবে একে অন্যের পাশাপাশি দাঁড়াইয়ে নামাজ পড়বেন। আগে ছিল কোভিডের কারণে সামাজিক দূরত্ব বা সোশ্যাল ডিস্টেন্স পর্যন্ত আমরা করেছি, এগুলো কিচ্ছু লাগে না যখন আপনার জবানটা মাশাল্লাহ পরিষ্কার, আপনি ক্লিন হয়ে আসছেন, ব্রাশ করে এসেছেন, কোনো স্মেল নাই, আপনার শরীরে যেগুলো কাপড় আছে এই কাপড় চোপড়ের মধ্যে কোনো সমস্যা নাই, কোনো দুর্গন্ধ নাই, এই যদি হয় তাহলে আপনি একটা ভালো মানুষ। এজন্য পরিপাটি হওয়া দরকার, স্বচ্ছতা সৌন্দর্য, এরপরে কী বলে মানে কাপড়ে চোপড়ে ড্রেসে আপনি যেন একজন ভালো মানুষ হইতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে আমাদেরকে ইরশাদ করছেন যে ইয়া বানি আদম, হে আদম সন্তান, খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ ওয়া কুলু ওয়া শরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। কি সুন্দর কথা আল্লাহ বললেন, হে আদম সন্তান, তোমরা যখন মসজিদে যাও ওই সময় খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেকবার নামাজ পড়ার সময় যখনই যাবে মসজিদে, ওই সময় তুমি নিজে তোমার সৌন্দর্য ভোগ করো, তোমার সৌন্দর্য গায়ে পরে তুমি যাও। এই জন্য ভালো কাপড় পরে নামাজে আসতে হয়, নামাজে হেন তেন একটা কাপড় নিয়ে আসলেন, ছয় দিন থেকে গায়ে দিচ্ছেন, পাঁচ দিন থেকে গায়ে দিচ্ছেন, এখন ওইটা মানে আপনার গায়ের মধ্যে যে ময়লা, ময়লা না থাকলেও দুর্গন্ধ এই কাপড়ের মধ্যে হয়ে গেছে। এই জন্য এগুলো একটু চেঞ্জ করে
সুন্দর একটা কোট নিয়ে আসবেন, যে যে কোটটা আগে থেকে কোনো স্মেলি হয়ে আছে এমন যেন না হয় খেয়াল করবেন। তো আসুন আমি আপনাদের সামনে যে কয়েকটি আশয় বিষয় নিয়ে আজকে কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সামাজিক এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমাদের সময় একদম কমে আসছে, আমরা এক্ষুনি শেষ করতে চাই আজকের প্রোগ্রাম ইনশাল্লাহ। আগামী সপ্তাহে ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আমরা আর একটি বিষয় আলোচনা করব। আজকে সব শেষে শেষ করতে চাচ্ছি সামাজিক আরও একটি চিত্ত বিষয় নিয়ে, সেটা হচ্ছে যে এটা পারিবারিকও হইতে পারে, সেটা হলো যে আমরা আমাদের ফ্রেন্ড বন্ধুদেরকে দাওয়াত দেই, আমাদের সন্তানদেরকে অন্যরাও দাওয়াত দেয়, আমরা ওদেরকে ভিজিট করতে যাই, তো ওনাদেরকে আমরা দাওয়াত করে আনি, আমি আবার কোনো দাওয়াত পেরে পরে তাদের বাসায় যাই। এই যে আদান প্রদান আসা যাওয়ার কাজটা, এটা শুধু আত্মীয়র মধ্যে না, এটা ফ্রেন্ড বন্ধুর মধ্যেও হয়ে থাকে। যখন হয় ওই সময় সামাজিক একটা আদব, সেই সামাজিক আদবটা হচ্ছে যে আপনি যাওয়ার সময় কিছু একটা হাদিয়া নেবেন, গিফট নেবেন, কেমন একটু কিছু একটা নিয়ে খালি হাতে যাবেন না, খালি হাতে যাওয়াটা অসামাজিক। আর সামাজিক নিয়ম হচ্ছে যে আপনি একটু গিফট নিয়ে গেছেন, তো এখন এই গিফটটা কী হবে না হবে এটা আপনার ফ্যামিলি আর যে ফ্যামিলিতে আপনি যাবেন সেই ফ্যামিলি যে জিনিসটি মানায়, কেমন সুন্দর হয়, রুচিশীল হয়, এটা যেন আমরা মিস না করি। সবাই যেন আমরা সামাজিকতা রক্ষার্থে, আত্মীয়তা রক্ষার্থে এবং আমাদের মধ্যে বন্ধুত্ব রক্ষার্থে যেন আমরা এই কাজগুলো সুন্দর করে করতে পারি। কেমন এমনও হইতে পারে যে আপনি যে আত্মীয়তায় গিয়েছেন তারা একটু এক্সপেক্ট করছে যে আমাদের আজকে আত্মীয় আসবেন, মিষ্টি আনবেন বা এটা সেটা আনবেন, কিন্তু দেখা গেলো আপনি খালি হাতে গিয়ে হাজির হয়ে গেছেন। হ্যাঁ, খালি হাতে হাজির হওয়াটা সুন্দর না, এমন না যেটা জিনিসটা হারাম, না একটু অসুন্দর হয়, তো এই জন্য হালকা কিছু একটা নেবেন, কিন্তু এমন যেন না হয় যে জিনিসটি আপনি নিলেন যে তারা পছন্দ করে না, আপনার নিজেরও কোনো অপছন্দ না, এমনি আপনাকে যেতে হবে এই জন্য নিতে হবে কিছু কিছু আপনি নিয়ে গেলেন, এটা হইলে এটা সামাজিকভাবে আপনি নিজে একটু ভালো কাজ করতে পারলেন না। এই জন্য নিয়ম হচ্ছে যে আপনি সামাজিকতার মানুষ, তো সমাজকে রক্ষা করার জন্যে আত্মীয়তাকে, আত্মীয়তার যে সম্পর্ক এটাকে বন্ডিং করার জন্যে, এটাকে মজবুত করার জন্যে প্রয়োজন হচ্ছে যে আপনি সামাজিকভাবে ওই ফ্যামিলির সাথে যে জিনিসটি যায়, যে জিনিসটি ওদের সম্মানে মোটামুটি সম্মান রক্ষা হয়, আপনারও সম্মান রক্ষা হয়, আপনাকে তারা বড় জেনে বা আত্মীয় জেনে আপনাকে দাওয়াত করেছে, তো আপনি গিয়েছেন খালি হাতে চলে যাওয়াটা অথবা এমন কোনো জিনিস নিয়ে যাওয়া যেটা তাদের সাথে যায় না, এটার মিল নাই, মিলে না, এমন যেন না হয়। তো আসুন যে কয়েকটি বিষয় আজকে আমরা আলোচনা করেছি, আল্লাহ সুবহানাহু তাআলা, একদম ছোটো ছোটো বিষয়, আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদের সবাইকে এটা মেনে চলার, আমাদের সামাজিকভাবে, পারিবারিকভাবে এবং দিনী দিক থেকে সকল ক্ষেত্রে যেন আল্লাহ রাব্বুল আলামিন এগুলো আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুন। আজকে আমাদের প্রস্তুতি এ পর্যন্তই, এখানে আমি শেষ করছি ইনশাল্লাহ। আগামী দিন আপনাদের সাথে আল্লাহ বাঁচাইলে দেখা হবে ইনশাল্লাহ। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।